কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বরিশালের গরু নদী ও খামারিরা দিনরাত চলছে পশু পরিচর্যা কুরবানির হাটে চাহিদার শীর্ষে থাকে দেশীয় জাতের গবাদি পশু কোনো প্রকার ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করা গরু মহিষের চাহিদা থাকে সবচেয়ে বেশি তাই প্রাকৃতিক খাবার দিয়ে দেশীয় পদ্ধতিতে চলছে গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া প্রতি বছর আমি চার পাঁচটা গরু মোটা তাজা করি এবং কোরবানির সময় ইয়া বিক্রি করিয়া যা লাভ হয় এটা আমাদের সংসার চলে আমি একুশটা গরু মোটা দাদা করছি কোরবানির হাটে আমি বিক্রি করে আমরা ইব্রাহিমের খামারে চারজন মিলে কাজ করি দীর্ঘদিন এই কাজ করে সংসার চালাই প্রতি কোরবানিতে আমি চারটা পাঁচটা ছাগল বেশি খামারিদের দাবি দেশীয় খাবারের মূল্য বেশি থাকায় পশু বিক্রি করে লাভ থাকে কম অন্যদিকে প্রতি বছর ভারত সহ অন্যান্য দেশ থেকে গরু বাজারে আসায় ক্ষতির শিকার হচ্ছেন তারা আমাদের গরুর যে খাবারের দাম সে তুলনায় আমরা গরুর দাম পাচ্ছি না যদি বিদেশ থেকে গরু আমদানি করা হয় সেক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হবে এবং লসের সম্মুখীন প্রাণী সম্পদ কর্মকর্তারা জানায় ভ্যাকসিন বা স্টেরয়েড ব্যবহার না করতে পরামর্শ দেওয়া হচ্ছে খামারিদের আমাদের প্রত্যেকটা গরুর এবং খামারিদেরকে টিকা দেওয়া হয়েছে এবং রোগ বালাই যাতে না আসে সে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়েছে এই পশু কোরবানির চাহিদা আমাদের অত্র উপজেলায় পূরণ করে পার্শ্ববর্তী উপজেলাগুলোতেও সরবরাহ করতে পারবো বলে আমি আশা রাখি কোরবানির ঈদ উপলক্ষে দুই উপজেলায় পনেরো হাজার সাতশো বিরাশিটি গরু মহিষ ছাগল ভেড়া মটাতাজাকরণ করা হয়েছে শামস্তা ব্রিজ উচ্ছ্বাস মাই টিভি নিউজ ডেস্ক